আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। চিড়িয়াখানায় ফুটবল খেলছে হাতি, বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। করোনায় জাতীয় চিড়িয়াখানা বন্ধ, পথচারণা নেই দর্শনার্থীদের, কোলাহলমুক্ত এই নির্বিলি পরিবেশটি হেলায় হাতছাড়া করতে চাইছে না কর্তৃপক্ষ। উন্নত দেশের আদলে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চিড়িয়াখানার হাতিগুলোকে। কসরত শিখে ফেললে হাতির পায়ে ফুটবল খেলার বাড়তি বিনোদন পাবেন দর্শনার্থীরা, এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের। এদিকে অনুকূল পরিবেশে আরও পর্যাপ্ত খাবার পেয়ে বেশ ফুরফুরে চিড়িয়াখানার প্রাণীরা, বংশবৃদ্ধিও করছে তারা। পায়ের কাছে বল পেলে গোল পোস্টে কিক করছে হাতি, বিদেশ নয় এমন দৃশ্য মিলেছে আমাদের জাতীয় চিড়িয়াখানাতে। রাজা বাহাদুর এবং সুন্দরী নামের দুটি হাতি প্রতিদিনই খেলছে ফুটবল। খেলার নানা কায়দা কৌশল রপ্ত করতেও রীতিমতো ব্যস্ত তারা। শুধু ফুটবল নয়, বাস্কেটবলও খেলানো হবে তাদের। এই জন্য নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি শারীরিক কসরতও করতে হয় হাতিদের, আর এতে এরা বেশি সুস্বাস্থ্য থাকবে বলে জানান চিড়িয়াখানার কর্মকর্তারা। বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানার প্রাণীরা নানা রকম খেলা ও কসরত দেখিয়ে দর্শনার্থীদের মন জয় করে থাকে, তাই দেশের চিড়িয়াখানাতে নতুন মাত্রা যোগ করতে কর্তৃপক্ষের এই উদ্যোগ। জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বলেন, মানুষ তো রাস্তাঘাটে হাতি দেখে, সেখানে হাতি দেখে এখানে টিকিট করে হাতি দেখে চলে যাবে, তো পার্থক্যটা কোথায় থাকবে? আমি বিগত 3 মাস যাবত এটাকে প্রশিক্ষণে নিয়ে এসেছি, এখন তারা ফুটবল খেলা 70% শিখতে পেরেছে। এরপর চেষ্টা করব এদেরকে কীভাবে বাস্কেটবল খেলানো শেখানো যায়। এদিকে করোনার এই দীর্ঘ ছুটিতে চিড়িয়াখানার প্রাণীদের সাথে সখ্যতায় বেড়েছে কেয়ারটেকাররা। জলহস্তিদের কাছে ডেকে খাবার খাওয়ান তারা, আলাদা আলাদা নামে ডাকলেও সাড়া দেয় তারা। কেয়ারটেকাররা জানান, গত করোনার মধ্যে 2টি বাচ্চা দিয়েছিল, এবার করোনার মধ্যে 1টি বাচ্চা পেয়েছি, আরেকটা বাচ্চা সামনে দিবে। 3টি থেকে এখন 8টিতে জিরাফের সংখ্যা। বিশাল উচ্চতার এই প্রাণীটিকে আদরে আগড়ে রেখেছেন এদের কেয়ারটেকাররা। কাছে পেলে করে বসে বায়না, আরও খাবার চাই। চিড়িয়াখানার প্রায় সব প্রাণী এখন কোলাহলমুক্ত সময় পার করছে। ইতিমধ্যে নতুন নতুন অতিথি এসেছে বিভিন্ন প্রাণীর ঘরে, আরও আসবে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাই প্রাণীরা পাচ্ছেন খানিকটা বাড়তি যত্ন। চিড়িয়াখানার প্রতিটি প্রাণীকে ঠিক মতো পরিবেশে রাখতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। সরিয়ে নেওয়া হবে বাঘসিংহ সহ বিদেশি প্রাণীদের, আবাসস্থল বড় হবে, থাকবে পর্যাপ্ত প্রজনন ব্যবস্থা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।